নমস্কার, গুড আফটারনুন, শুভ বিকাল অল মাই স্টুডেন্ট অ্যান্ড লার্নার্স। আমি চলে এসেছি অত্যন্ত একেবারে আনন্দদায়ক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। সকাল থেকে সকলেরই সমস্ত স্টুডেন্টের মুড খারাপ, অবশ্যই খারাপ হওয়ার কারণও আছে। কাজী নজরুল ইউনিভার্সিটি যেখানে অনলাইন নোটিফিকেশান দিয়ে দেওয়ার পরেও যেখানে আবার নতুন করে অফলাইনের ঘোষণা হয়েছে, অবশ্যই সমস্ত স্টুডেন্ট এবং সকলের কাছেই এটা একটা একটা মন খারাপ করার বিষয়। যাই হোক, এই সমস্ত খারাপ কিছুর মধ্যে একেবারে আবার খুশির গুরুত্বপূর্ণ নিউজ এসে পৌঁছেছে, খুব খুশির খবর, সেটা জানাবো। অবশ্য আমি বলছি, এই চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো এবং তুমি তোমাদের বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি করে শেয়ার করো অবশ্যই, যাতে সকলের কাছে, প্রতিটা ইউনিভার্সিটির স্টুডেন্ট সকলের কাছে এটা পৌঁছায়। আচ্ছা, যে খুশির খবরটা বলবো, এই এই কিছুক্ষণের আগেই যেটা খবর, ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টরা তো অপেক্ষা করছো যে ক্যালকাটা ইউনিভার্সিটির বৈঠক কি হচ্ছে, মিটিং কি শুরু হয়েছে। হ্যাঁ, মিটিং শুরু হয়েছে, কিছুক্ষণের মধ্যেই তার লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। খবর সঙ্গে সঙ্গে পেলেই তোমাদের আমি সময়ের আগে তুলে ধরার চেষ্টা করব, তাই জন্য তোমরা ওয়েট করো আর কিছুক্ষণ, মোটামুটি সন্ধ্যার মধ্যে আশা করা যায় তোমাদের জানাতে পারবো যে এক্স্যাক্টলি কি হলো। এবং বর্তমান ইউনিভার্সিটি স্টুডেন্টরাও তোমরা বেশ 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 উদ্বিগ্ন যে কি হবে বা কি ব্যাপার। বর্তমান ইউনিভার্সিটির কালকে মিটিং হওয়ার কথা ছিল, হয়নি, সেই মিটিংটা হবে সামনের দিন, মানে 21 তারিখ, আজ 20 তারিখ, 21 মে হবে, 21 মে হবে তোমাদের বর্তমান ইউনিভার্সিটির মিটিং। অবশ্যই তোমাদের যেমনভাবে তোমরা প্রোটেস্ট করছো, মাস মিলিং, টুইটার ক্যাম্পিং করতে থাকো, প্রতিবাদ তোমরা করতে থাকো, দেখবে তোমরা সুফল পাবেই। আর যে সুফলে, যে আনন্দের কথা না বলবো, সেটা বলছি, সেটা হচ্ছে একটি ইউনিভার্সিটিতে ঘোষণা করছে, একেবারে অফিসিয়ালিভাবে ঘোষণা করলো যে তারা স্টুডেন্টের পাশে এসে দাঁড়ালো, এক্সামিনেশন অনলাইন মোডে ঘোষণা করলো একটি ইউনিভার্সিটি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, শুধুমাত্র সেই ইউনিভার্সিটি স্টুডেন্টদের যে বিষয়টা খুব আনন্দদায়ক, শুধু তাই নয়, এটা এমন একটা নজির হলো যে মানে সম্ভাবনা তৈরি হচ্ছে বাকি ইউনিভার্সিটিগুলো হয়তো অনলাইন হবে, অবশ্যই অনলাইন হবে, তোমরা তোমাদের প্রোটেস্ট করতে থাকো। কি হলো না, বাঁকুড়া ইউনিভার্সিটি, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে একেবারে লেটেস্ট নোটিফিকেশান চলে এসছে, 2022 এক্সামিনেশান, ইভেনসেম এক্সামিনেশান ফাইনাল, সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার, আন্ডার গ্র্যাজুয়েটের একেবারে অফিসিয়াল নোটিফিকেশান দিয়েছে, অনলাইন মোডে এক্সাম হবে। তোমাদের এত বড় এত দীর্ঘদিনের আন্দোলন চলছে, না খাওয়া দাওয়া করেছে, ব্যাপক আন্দোলন, তার একটা আবার জয় পেলে, শুধুমাত্র ইউজি নয়, পিজিদেরও, বিভিন্ন ইউনিভার্সিটি যেমন বিদ্যাসাগর, কল্যাণ ইউনিভার্সিটির আন্ডার গ্র্যাজুয়েটের অনলাইন ঘোষণা করছে, কিন্তু পিজি স্টুডেন্টরা বেশ রীতিমতো বেশ টেনশন করছিল যে আমাদের কি। যাই হোক, বাঁকুড়া বিশ্ববিদ্যালয় যেটা হলো আন্ডার গ্র্যাজুয়েট, ইউজি এবং পিজি, পিজি সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার সকলেরই অনলাইন মোডে পরীক্ষার ঘোষণা করেছে। কনগ্রাচুলেশন, বেস্ট অফ লক বাঁকুড়া ইউনিভার্সিটির সমস্ত স্টুডেন্ট। আর বাকি ইউনিভার্সিটি যারা অপেক্ষা করছো, ক্যালকাটা ইউনিভার্সিটি শুরু করে সমস্ত, তোমাদেরও খুশির খবর আসবেই। আর কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট আছে বলে দিই, সেটা বর্তমান ইউনিভার্সিটি বলেই দিলাম, যেটা আগামীকাল 21 মে তোমাদের বৈঠক হচ্ছে, মিটিং হচ্ছে, ওখান থেকে তোমাদের চূড়ান্ত সিদ্ধান্ত এসে যাবে, মোটামুটি তোমরা ধরে নাও তোমাদের অনলাইন হতে যাচ্ছে। এরপরে ক্যালকাটা ইউনিভার্সিটি কিছুক্ষণ পরেই আমরা পেয়ে যাবো, আপডেট পেয়ে যাবো। এইদিকে সিধু কানু বিরসা ইউনিভার্সিটি, সিধু কানু বিরসা ইউনিভার্সিটি আজকেই মিটিং আছে, আজকেই মিটিং আছে, ওইটাও সিদ্ধান্ত চলে আসবে, হয়তো আবার পরপর ধাপে ধাপে হয়তো গুড নিউজ আসতে থাকবে, ক্যালকাটা ইউনিভার্সিটি এসে যাবে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, নর্থ বেঙ্গল, তোমরা চিন্তা করছো তো, তোমাদের মিটিংটা হবে সোমবারে, সোমবারে তোমাদের মিটিং বসছে এই অনলাইন অফলাইন এক্সাম নিয়ে, মোটামুটি তোমাদের পরে যাবে। আমি টিচার হিসেবে আমি তোমাদের বলছি, মোটামুটি এইরকম বিষয়গুলো স্টুডেন্টদের পাশে বিশ্ববিদ্যালয়ে দাঁড়ায়, হ্যাঁ, তারা যতই যাই বলুক তোমাদের ভালো মন্দির কথা ওরা বিচার করে। আর অবশ্যই ইউনিভার্সিটির স্যারেদের বলবো, বিষয় স্টুডেন্টদের বিষয়টা অবশ্যই আপনারা একটুখানি বিষয়টা আপনারা একটু মানে সুবিচার দেবেন এবং বিষয়টাকে আপনারা একটু ভালো সহযোগিতা করুন। অবশ্যই আজ বাঁকুড়া ইউনিভার্সিটি স্টুডেন্ট, তোমাদের কনগ্রাচুলেশন, বেস্ট অফ লাক। আর সমস্ত স্টুডেন্টকে বলবো, তোমরা চিন্তা করো না, ধাপে ধাপে আসবে, প্রোটেস্ট করো, কিন্তু মাথাটা, প্লিজ কিপ ইউর হেড কুল, মাথা ঠান্ডা রেখো, এমন কিছু করে ফেলো না যেটা তার জন্য দোষী তোমরাই হবে, মানে কখনোই ভুলে যেও না, ইউ আর এ স্টুডেন্ট, সেই রুলটা তোমাদের কিন্তু মেনে চলতে হবে। আর শিক্ষকদের সম্মান দেওয়া, এগুলো তো তোমাদের করতেই হবে, আমরা করি, তোমরা করো, সবাইকেই করতে হবে এটা, স্টুডেন্টের যে কাজ সেটা করো, প্রতিবাদ করো, ক্যাম্পেইন করো, পিটিশন দাও, সব দাও, কিন্তু কোনো শান্তিপূর্ণভাবে তোমরা তার প্রতিবাদটা করো, তোমরাও একটা দেখাও যে আমরা বড় আন্দোলন গড়ে তুলেছি কিন্তু সেটা শান্তিপূর্ণ আন্দোলন। যাই হোক, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে বিষয়টা সকলের কাছে পৌঁছায়। আর
এরপরে আপডেট কলকাতা বিশ্ববিদ্যালয় আপডেট এলেই সঙ্গে সঙ্গে তোমাদের জানাচ্ছি, এবং সমস্ত ইউনিভার্সিটির যা আপডেট আসবে সবার আগে তোমাদের পৌঁছে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।